সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন ভরপুর হাট। আজকের তারিখটি জানিয়ে রাখি, আজ 14 আগস্ট 2020 শুক্রবার। আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম আমবাড়ি হাট। আমরা ভেতরে ঢুকার কোনো পরিস্থিতি নেই। এই যে দেখুন কি পরিমাণ গরু আজ আমদানি হয়েছে, আর এই যে গরুগুলি দেখছেন এগুলি সব বিক্রি হয়ে গিয়েছে। বাইরের পার্টিরা এই গরুগুলি কিনেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ যদি সাইওয়ালের হাট বলা হয় তবে এই আমবাড়ি হাটকে বলা হয়। এই যে দেখুন সমস্ত সাইওয়াল গরু বাইরের পার্টিরা কিনে নিয়ে গিয়েছে। তো আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? আমরা পাবনা থেকে আসছি। পাবনা? কোন হাটে আপনারা ইয়ে করেন? এটা আমরা খামারে রাখি, বিক্রি করি। খামারে রাখি, বিক্রি করি খামারে। সাইওয়ালের চাহিদাটা খুব বেশি। হ্যাঁ, আরে আমবাড়িতে সাইওয়ালটা মোটামুটি ভালো পাওয়া যায়। তো আজকে কতগুলি সাইওয়াল কিনেছেন? 10-12টা সাইওয়াল কিনেছেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আরো কিনতে গিয়েছে আপনাদের লোক। হ্যাঁ, মানে সর্বমোট আজকে কতগুলি গরু কিনবেন? 20-22টা কিনবো। 20-22টা মানে 1 লাখ গরু কিনবো। আচ্ছা ভাই, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন সাইওয়াল গরুর সর্ববৃহৎ হাট এই আমবাড়ি হাট। এই আমবাড়ি হাট থেকে এই যে দেখুন এগুলো সব গরু বিক্রি করে তারা বেঁধে রেখেছে, আর ভেতরে ঢোকার কোনো পরিস্থিতি নেই। এই যে দেখুন আপনারা, ভেতরে যে আমরা ঢুকবো সেই ঢোকার পরিস্থিতিটা পর্যন্ত নেই। আমরা আপনাদেরকে একটু ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই গরু কার ভাই? সাইওয়ালগুলা আমাদের। এই সাইওয়ালগুলো আপনাদের? এই যে সুপ্রিয় দর্শক, এটা দাঁত কয়টা ভাই? দাঁতে নাই। দাঁত উঠে নেই। এটার দাম কত যাচ্ছে? 75,000। মানুষ কত দাম বলছে? 60-65। আর আপনার নিয়ত কত? 70। তারপরে যে পাশেরটা ওইটা একই, ওটা একই রকম, ওটা 1,000 বেশি। কয়টা সাইওয়াল আনছে? 4টা। সর্বনিম্ন সাইওয়ালের দাম কত? ওই যে ওই পাশে একটা ছোট দেখছি, বেচাদের সাইওয়াল। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন এই আমবাড়ি হাট থেকে আমরা আপনাদেরকে সাইওয়াল সার বাছুর, সার এগুলো বাছুর না, এগুলো সার গরু। এই সার গরুগুলির দাম আমরা জানানোর চেষ্টা করছি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা এখানে দেখছেন অনেক গরু বাঁধা রয়েছে। তা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, পার্বতীপুর। আপনি এখানে এই যে গরুগুলি কি করছেন? আপনি ও দেখাশোনা করছেন, ওনারা কিনতে গিয়ে তারপরে এখন ওই যে লিখাচ্ছে। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন যে এই যে সাইওয়াল সারগুলি আছে ওই যে ওই পাশে, এগুলি কি দরে কিনা হয়েছে? এগুলো 1 টাকা সব 50-এর উপরে কিনে আছে। এই যে বড়গুলি? হ্যাঁ, এই পাশে 55-60 করে কিনে আছে। 58,000। এটা 58,000 টাকা দিয়ে কিনা? ওটা 60 পার কিনে আছে। ওটা 60 পার? আচ্ছা, এগুলো সব 60-এর উপরে কিনে আছে। এগুলো মোটামুটি 60 থেকে কেনা আছে? 60-এর উপরে। আচ্ছা, এগুলো 55। আর এই যে এই পাশে ছোট ছোট সাইওয়ালগুলো দেখছি আমরা, ছোট ছোট ওগুলো 52-54, মানে মোটামুটি 50-60-এর উপরেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন সাইওয়াল সার গরুর কি পরিমাণ চাহিদা এবং কি পরিমাণ দাম। এখানে দামটা আপনাদের অনেক বেশি মনে হবে, কিন্তু সাইওয়াল গরুর চাহিদার জন্য আপনারা জানেন যে চাহিদা যত বেশি হবে সার গরুগুলির দাম তত বেশি হবে। এই যে দেখুন এ পাশে যে ছোট ছোট সাইওয়ালগুলো রয়েছে এগুলোই 50,000 টাকায় বিক্রি হয়েছে, আর এই যে এদিকে যত রয়েছে এগুলো সব 60-এর উপরে। এই যে দেখুন আপনাদেরকে আমরা আমবাড়ি হাট, আপনারা দেখছেন পুরো কুরবানির মতো জমজমাট হাট লেগে গিয়েছে। এই যে দেখুন হাটার জায়গা নেই, কুরবানির থেকে বেশি হাট লেগে গেছে। এই যে দেখুন একবার হাটের অবস্থাটা একবার দেখুন। আমরা আপনাদেরকে যে গরুর দামগুলি জানাবো, আমরা ভেতরে আমরা যে প্রবেশ করব সেই প্রবেশের জায়গাটি পর্যন্ত নেই। তা আসুন আমরা এখানে আপনাদেরকে এদিকে একটু ফাঁকা দেখছি, আমরা অন্তত হাঁটা চলার জায়গা রয়েছে, আমরা এদিকে একটু দাম করি। ভাই এটা কি? এটা দাম কত যাচ্ছে? দাম চাষি 105। 105? আর পার্টি কত বলছে এই পর্যন্ত? পার্টি বলতেছে 90 ভাঙ্গ, 90-এর নিচে। আর আপনার নিয়ত কত?
আচ্ছা 90 পার হতে এটা ওজন কিরকম হবে ওজন 5 মণ কি বলেন ভাই 5 মণ হবে না 3.5 মণ হবে না না 3 ওড়া ধরা এই যে সুপ্রিয় লোকটা কথা শুনছেন তারপরে আমরা এদিকে এই যে আপনারা দেখছেন এদিকে মূলত ক্রস জাতের সার গরু সমস্ত আপনারা দেখছেন আম্বারি হাট পুরো জমজমান ভাই এই গরুগুলি কার ছোটগুলা ও কিনে নিছে ভাই এগুলো কি দরে কিনছে বলবেন 40 এর ভিতর 40 এর মধ্যে 40 45 এর মধ্যে কেনা হয়ে গিয়েছে এই যে দেখুন এই গরুগুলি 40 45 এর মধ্যে কেনা হয়ে গিয়েছে এই যে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক আর এই সারের হাট এটার ভিডিও করা খুবই রিস্কি আপনারা যারা আসেননি তারা বুঝবেন না যে এখানে কি পরিমাণ আসলে রিস্কি আমরা সেই রিস্কটুকু আপনাদের জন্য আমরা নেই এই যে আপনারা দেখছেন আম্বারি হাট আজকে শুক্রবারের হাট এখানে দাঁড়া হওয়ার জায়গা নেই এখানে দাঁড়া হওয়ার জায়গা নেই আমরা যে এখানে গরুগুলিকে আপনাদেরকে ভালো করে দেখাবো সেটাও আমরা দেখাতে পারছি না এখানে একটু দেখি আমরা ভাই এটা কি দেশি সাইওয়াল আচ্ছা এটা হালকা ক্রস এটা দাম কত যাচ্ছে দাম আছে 95 95 তারপরে পার্টি কত বলছে 70-75 এই যে শুনছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখুন তারপরে আমরা একটু দেখি ভাই ভাই এটা দাম কত যাচ্ছে দাম 92 পার্টি কত বলছে 75-76 পর্যন্ত দাম বলছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে শুনছি তারপরে আমরা একটু এদিকে দেখি ভাই এটার দাম কত যাচ্ছেন 105 দেখি ভাই একটু আর মানুষ কত বলছে 75 পর্যন্ত দাম বলেছে এই যে দেখুন সুপ্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আম্বারি হাট আপনারা দেখুন এখানে ঢুকার জায়গা নেই ঢুকার জায়গা নেই ভাই আসসালামু আলাইকুম আচ্ছা কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে মানে এই হাটে কি প্রথম আসছেন প্রথম মানে কোথা থেকে খোঁজ পাইছেন এলাকার লোক আছেন আমাদের সাথে আচ্ছা এই সাথে লোক আছে আরে অভাব নাই আচ্ছা কি কি ধরুন আমার সাথে ইনি মেরে দিতে সাতজন রংপুর এই ডিস্ট্রিক্টে আচ্ছা কি গরু নিতে আসছে এটা কালিয়া গরু কালিয়া সাথে কি সাইওয়াল সাইওয়াল বা যেটা পাচ্ছি আর কি এই জায়গা বাবা মানে আপনি কি করেন মূলত আমি চাকরি করি আচ্ছা আর এই গরুর খামার আছে চেষ্টা করতেছি খামার করতেছেন চেষ্টা করতেছেন কি এখনো মানে করে সারতে পারি না চেষ্টা করতেছি যে দেখি কিছু একটা করা যায় আচ্ছা তো এই আমবাড়িতে কেন আমবাড়িতে যেহেতু করব ব্যবসাটা সকলে বাজারে একটু দেখি ঘুরে ফিরে আচ্ছা তো এই আমবাড়ি এসে আপনার মানে আপনার অভিজ্ঞতাটা কি মোটামুটি খারাপ না আগার কোনো জায়গা নেই কালকে রাতে 9:30 গাবতলি থেকে বাস ছাড়ছে এখন পর্যন্ত এই অবস্থা আছে খাওয়া নাই নাওয়া নাই ঘুম নাই কিছু নাই মানে আপনি ডাইরেক্ট এই হাটে নামছেন একদম ডাইরেক্ট হাটে নামছেন আচ্ছা না আমরা সবসময় বলি যে দিনাজপুর শহরে থাকতে এবং সেখান থেকে তারপরে এখানে আসতে কারণ এটার আশেপাশে নেই আচ্ছা আপনারা জানেন মানে এই হাটের দামগুলি আপনার কেমন মনে হচ্ছে ঘটনা হয়েছে কি আমরা তো তেমন ভাবে অন্যান্য গরুর হাট দেখি নাই তো হ্যাঁ তো ফার্স্ট আসলাম আচ্ছা কম্পেয়ার করতে পারছেন না কম্পেয়ারটা এখনো করতে পারছেন আমরা বললাম না যে চেষ্টা করতেছি এখন কম্পেয়ারটা এখনো এ পর্যন্ত কি কিনেছেন এ পর্যন্ত যা কিনছিলাম সেটা আমাদের লোকাল বাজার থেকে মানে এই আমবাড়ি থেকে এগুলি এখন আপাতত কিনছে আচ্ছা আচ্ছা এই এই গরুগুলি আচ্ছা আপনাদের প্রাইসগুলি ক্রস আছে আচ্ছা ভাই আপনাদের প্রাইসগুলি কি মনে হচ্ছে প্রাইসটা আমরা যত মানে কম মনে করছিলাম ওই রকম না বাট রিজনেবল রিজনেবল আর গরু তো অ্যাভেলেবেল হ্যাঁ গরু অ্যাভেলেবেল আছে যেহেতু আমাদের এলাকা থেকে নর্থ বেঙ্গলে আর একটু কম মনে হয় আমাদের প্লেস পর্যন্ত পৌঁছাইতে হ্যাঁ পার গরুতে প্রায় আমাদের মানে খরচ আছে ২-৩,০০০ টাকা খরচ আছে সেটা তো অবশ্যই আছে সেই হিসাবে খুব যে একদম মানে কম পাচ্ছি তা না তবে ইটস রিজনেবল আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক
আবারও জানিয়ে রাখি আজ 14 আগস্ট 2020 শুক্রবার এই আম্বারিহাট থেকে এতক্ষণ আমরা আপনাদেরকে সাইওয়াল সারগরু এবং সেই সাথে কিছু ব্যাপারীর সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।